মানুষকে পশুর নামে ডাকা, এটা যে কত বড় একটা ক্রাইম, এটা যে কত বড় একটা সিন, কত বড় পাপ, এটার কোনো আইডিয়া আপনার ভিতরে নাই। মানে বন্ধু বন্ধুকে কুকুর বলতে পারলে, কুত্তা বলতে পারলে কি যে একটা প্রাইডনেস চলে আসে যে বাহ কি সুন্দর একটা শব্দ আমি ব্যবহার করতে পারলাম। নাউজুবিল্লাহ পড়লেন না? কুকুর বলে গালি দেওয়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আপনি একটু ফিল করেন, এই যে মেম্বারে বসে আপনাদেরকে বোঝাবার জন্য আমি এই ওয়ার্ডটা প্রোনাউন্স করলাম, উচ্চারণ করলাম, তাই আপনার ভিতরে একটু খারাপ লাগতেছে যে হুজুর এই শব্দ উচ্চারণ করলো মেম্বারে বসে, আমি বোঝাবার জন্য উচ্চারণ করলাম তাই আপনার খারাপ লাগতেছে। কিন্তু প্রতিটা দিন একজন মেয়ে বান্ধবী আর একজন মেয়ে বান্ধবীকে, একজন ছেলে বন্ধু আর একজন ছেলে বন্ধুকে প্রতিনিয়ত অনবরত কন্টিনিউয়াস করছে কুকুর আর কুত্তা বলে গালি দেয়, যে কিনা বলে আল্লাহ এ জাতিকে এই সমস্ত বাজে গালি গালাজ থেকে হেফাজত করো, পড়া আমিন। মানুষকে পশুর নামে ডাকা, এটা যে কত বড় একটা ক্রাইম, এটা যে কত বড় একটা সিন, কত বড় পাপ, এটার কোনো আইডিয়া আপনার ভিতরে নাই। ইসলামে কোনো ব্যক্তিকে পশুর নামে ডাকা সম্পূর্ণ হারাম, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে, একজন মানুষ যখন আর একজন মানুষকে পশুর নামে ডাকে তখন তার ব্যক্তিত্বে আঘাত লাগে, ব্যক্তিত্বে আঘাত লাগে কি লাগে না? লাগে, এটা ঠিক না কিন্তু ভাইরা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার ক্বাউমুন মিন ক্বাউমিন আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম ওয়া লা নিসাউন মিন নিসাইন আসা আন ইয়াকুন খায়রান মিনহুম। তোমরা একে অপরকে উপহাস করো না, নারী যেন নারীকে উপহাস না করে, কোন পুরুষ যেন কোন পুরুষকে উপহাস না করে। ইভেন ওয়ালা তানাবাসু বিল আলকাব, বাজে কোন উপাধি দিয়ে কোন মানুষকে কখনো সম্বোধন করা যাবে। এজন্য বন্ধু বন্ধুকে কখনো বাজে ভাষায় গালি গালাজ করবেন না। আপনি বন্ধুত্ব আছে মানেই যে আপনার যা মন চায় আপনি তাই বলবেন, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। সম্মান আছে, বন্ধু হোক সে, সবার আগে সে একজন মানুষ, সবার আগে সে একজন কি মানুষ। মানুষকে আপনি পশুর নামে কোন বিবেকে ডাকেন রে ভাই? আবার দেখেন, শুধু পশুর নাম না, কিছু কিছু সুন্দর নাম আমাদের সমাজে আমরা টিটকারি করে ডাকি, যেমন বলে মখলেসের বাটা মখলেস এদিকে। আপনি জানেন মখলেস শব্দের অর্থ কত সুন্দর? এর কারণ আছে যে টিভি অ্যাডগুলো হয় না, এগুলোতে সুন্দর সুন্দর নামগুলোকে তারা ক্রিটিসাইজ করে। যেমন এই যে মখলেস নামটা, একটা দেখবেন অ্যাড আছে, ওই যে মিস্টার ম্যাঙ্গো নামে একটা চকলেট আছে, নাম শুনছেন আপনারা? এই অ্যাডে মখলেস নামটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে নামটার কোনো ভ্যালিউ নাই, অথচ এটার অর্থ হচ্ছে মখলেস হচ্ছে সেই বান্দা যে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে। বাংলা পড়লে না? তাহলে আপনি কেন টিটকারি করে থাকেন ভাই? শুধু এইটা না, আর একটা দেখেন কুদ্দুস, এই কুদ্দুসের বেটা, কুদ্দুস স্বয়ং একজনের নাম, তিনি কে? আপনি কুদ্দুস নামে টিটকারি করলেন ভাই, এটাকে আপনি গালির ভাষা বানাই ফেললেন, ডাজন্ট মেক এনি সেন্স। আমরা গুনাহ করি, বাট দ্য ফ্যাক্ট ইজ উই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ রিয়েলাইজেশন। এমন ভাবে গুনাহ করছি যেন একটা গৌরব চলে আসছে, গুনাহকে গুনাই মনে করছি না, ঠিক কি না বলবেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতিকে গালির মতো গুনাহ থেকে হেফাজত করুন। সকলে পড়া আমিন।